চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমী তিথিতেই জন্মেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তাই এই জন্মাষ্টমী তিথিতে গোপাল সোনা এবং রাধাকৃষ্ণের পুজোর সাথে সাথেই অনেকের বাড়িতেই বাবা লোকনাথেরও পুজো করা হয়। তাই আজকে আমি আমার ভিডিওতে জন্মাষ্টমী তিথিতে আপনারা কীভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন সেই ভিডিওই শেয়ার করে নেব। অনেকেই এই দিনে বাবা লোকনাথের মন্দিরে গিয়ে পুজো দেন, কিন্তু যারা মন্দিরে যেতে পারবেন না কিংবা যারা বাড়িতেই পুজো দিতে চান কিভাবে পুজো দেবেন আজকে সেই ভিডিওই আমি শেয়ার করব। আমি শুদ্ধ বস্ত্রে চলে এসেছি পুজোর স্থানে। আমি প্রথমে একটুখানি হাতে গঙ্গাজল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে আচমন করে নিজেকে শুদ্ধ করে নিলাম। তারপর পুরো পুজোর জায়গাতে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। যেহেতু লোকনাথ বাবার পুজো করার আগে মহাদেবের পুজো করে নিতে হয়, তাই আজকে আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তার জন্য আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে প্রথমে আমি বাবা মহাদেবকে স্নানাভিষেক করিয়ে নেব। ঘি এবং মধু দিয়ে আমি প্রথমে মহাদেবকে একটু অভিষেক করিয়ে নেব। বলা হয় যে বাড়িতে শিবলিঙ্গ যত বেশি চকচক করে তাদের পরিবারের সমৃদ্ধি ততই বেশি হয়। তার জন্য আমি এখানে একটুখানি ঘি মধু দিয়ে সবার প্রথমে এরকম অভিষেক করিয়ে নিচ্ছি। তারপর আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। এইবার আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব। পঞ্চামৃত দিয়ে আমার স্নান করানো হয়ে গেছে এবং শুদ্ধ জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি এবং পুরো মুছে সুন্দর করে আমি আসনে প্রতিষ্ঠিত করব, যাতে গায়ে একটুও পঞ্চামৃত লেগে না থাকে। সম্পূর্ণভাবে পরিষ্কার করে আমি আসনে বাবাকে প্রতিষ্ঠা করব। আমি একটি সাদা আসন পেতে নিয়েছি। এখানে আমি বাবা মহাদেবকে এবং বাবা লোকনাথকে প্রতিষ্ঠিত করব। তার আগে আমি একটুখানি ফুল ছড়িয়ে নিচ্ছি এবং ফুলের সাথে একটুখানি আতপ চাল ছড়িয়ে নিচ্ছি এবং আমি জায়গাটিকে প্রথমেই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি এখানে বাবা মহাদেবকে প্রতিষ্ঠিত করলাম, তারপর আমি বাবা লোকনাথকে মহাদেবের ঠিক পাশেই প্রতিষ্ঠিত করছি। এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই বলে আমি তিনবার ফুল এবং বেলপাতা বাবা মহাদেবকে অর্পণ করছি। চন্দন সহযোগে ফুল বেলপাতা আমি মহাদেবকে অর্পণ করছি। তারপর একটি পৈতে আমি বাবা মহাদেবকে অর্পণ করলাম। আমি কিন্তু বাবা লোকনাথকে আমি আমার ফটোতে স্নানাভিষেক করিয়েছি, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। আপনাদের যদি পিতলের মূর্তি হয় তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, আর যদি এইরকম ফটো হয় তবে অবশ্যই ফটোটাকে সুন্দর করে মুছিয়ে স্নানাভিষেক করাবেন। প্রথমেই আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি। যেহেতু আমি আসনে বসিয়েছি বাবা মহাদেব এবং বাবা লোকনাথকে, আমি প্রথমে একটুখানি আরতি করে নেব।
এবার আমি ফুল বেলপাতা সহ আমি বাবা লোকনাথের অঞ্জলি দিয়ে নেব। ওম যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভবানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ নমামি ভারতী চন্দ্রং পালিগ্রাম শরণং হরিং নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম। এই মন্ত্রটি বলে আমি তিনবারই ফুল এবং বেলপাতা সহযোগে বাবা লোকনাথের অঞ্জলি দিয়ে নেব। এবার আমি ফুল দিয়ে আসনটা একটু সাজিয়ে নেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, তুমি সবার মঙ্গল করো। এবার বাবা লোকনাথের জন্য আমি ভোগ সাজিয়ে নেব। এই আমৃত্যে কিন্তু বাবা লোকনাথের ভীষণ পছন্দের একটা জিনিস, এটি আপনারা ভোগে অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর এই মিছরি, এটিও বাবা লোকনাথের ভীষণ পছন্দের জিনিস, আর তার সাথে সাদা মিষ্টি, এগুলো আপনারা রাখার চেষ্টা করবেন বাবার ভোগে, এগুলো বাবার ভীষণ পছন্দের। তাছাড়া আপনারা গোটা ফল দিতে পারেন, পাঁচ রকম তিন রকম, কিংবা ফল বানিয়েও দিতে পারেন। আমি ফল দিয়েছি ফল বানিয়ে, আর ফলের মধ্যে তালের শাঁস আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি দুর্ভাগ্যবশত জোগাড় করতে পারিনি, আপনারা কিন্তু তালের শাঁসটা অবশ্যই দেবেন, এটি বাবার ভীষণ পছন্দের। পানীয়ের জন্য যে জলটি দেবেন তার মধ্যে অবশ্যই একটুখানি মিছরি দিয়ে নেবেন, আর দুধ, কাঁচা দুধ বাবার ভীষণ পছন্দের, আপনারা আলাদা করে দুধ বাবাকে নিবেদন করবেন। আর আমি যেহেতু মহাদেবের পুজো করছি, বাবা মহাদেবের, আমি চাই ভোগটা মহাদেবের, বাবা মহাদেবের একসাথে দিয়ে দেব। আমি ভোগ সাজিয়ে নিয়েছি বাবার জন্য, বাবা মহাদেবের জন্য ভোগের উপর একটু বেলপাতা আর ফুল দিয়ে নিয়েছি, আর বাবা লোকনাথের ভোগের উপর একটু তুলসী পাতা আর একটু ফুল দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা তুলসী পাতা আর ফুল দিয়ে নেবেন। আর যদি আপনাদের সামর্থ্য থাকে, আপনারা আরো ভোগ নিবেদন করতে পারেন, আরো নানান রকম নৈবেদ্য নিবেদন করতে পারেন। আমার ভোগ সাজানো হয়ে গেছে। এবার আমি যেখানে ভোগ নিবেদন করব, যেখানে ভোগের থালা রাখব, সেখানে আমি ফুলের আসন দিয়ে নিচ্ছি। তারপর আমি বাবাকে ভোগ নিবেদন করব। বাবা মহাদেব এবং বাবা লোকনাথ দুজনকেই আমি ভোগ নিবেদন করছি। এরপর আমি আরতির জন্য সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। একটি ফুলের আরতির জন্য আমি ফুল দিয়ে একটি ডালি সাজিয়েছি ঘিয়ের প্রদীপের, আর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি বাবার আরতি করে নেব। আরতির পর হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি, এবং তারপরে আমি পাঁচালি পাঠ করব। বাবার পাঁচালি আপনারা এই দিন অবশ্যই পাঠ করবেন।
আবার ব্রতকথাও পাঁচালি পাঠ সম্পন্ন করে হাত জোর করে প্রণাম করব এবং প্রণাম মন্ত্রটি পাঠ করব। নমস্তে আর্ত ত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িনে, নমস্তে লোকনাথায় ব্রহ্মায়ণে নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বন্ধুরা, আমার পুজো সম্পন্ন হলো। আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে লোকনাথ বাবার পুজো করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আমার পুজো আপনাদের কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে, আবার দেখা হবে নতুন কোনো পুজো নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।